আর এই যে আপনাদের ভাবি রেখে আসবো বোন মানুষ হয়ে যাবে পাঁচ বছর পরে তিশা আমরা পাঁচ পাঁচ বছর বছর হ্যাঁ আমরা পরে আসব দেখি তুমি মানুষ হয়ে যাও কিনা দেখার জন্য আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াতে আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো আজকে খুব সুন্দর একটা ব্লগ তৈরি করছে আপনাদের জন্য চলেন দেখি

তো আমরা এখন হলো রাতার গুলের ভিতরে ঢুকতেছি মানে খুবই সুন্দর একটা প্লেস হ্যাঁ আগে তো আমি কথা বলে নেই আগে বলে নেই কোথায় যাচ্ছি নাহলে তো মানুষ বুঝবে না তো এই পিছনে সবাই সাঁতার নিচ্ছে এ দেখেন তাবিয়া তাবিয়ার আপু আমার শাশুড়ি তারপর ওই যে আপু তানজিলা আমার ওয়াইফ আর ড্রাইভার সাহেব আছে হ্যাঁ তো একটু দৃশ্যটা আসলে মানে রুদ্রটা বেশি কিন্তু দৃশ্যটা এত সুন্দর যে রোদ্রা লাগতেছে না গায়ে একটু শেয়ার করি ব্যাগ ক্যামেরা দিয়ে এই ধারাবাষ্যকালের মধ্যে একজন বাকি পড়ে গেছে সেটা হলো আমার ছেলে তান ও বলতেছে আব্বু তুমি আমার নাম নিলেন ছাতার আড়ালে ছিল তো এই দেখেন কি সুন্দর নিরিবিলি পরিবেশ মানে গাছের নিচে যা বুঝতে পারছি মাঝে রোদ্র একটা গাছ মাদের রৌদ্র একটা গাছ এরকম হ্যাঁ এবার আমি বুঝতে পারছি যে একটু কষ্ট আবার একটু হলো ইয়ে ঠান্ডা এরকম এখানেও কিছু নৌকা আছে তো আসলেই খুবই সুন্দর জায়গা এটা ভাষায় প্রকাশ করার মতো না মানে না দেখলে বোঝা যাবে না একদম সেম সুন্দরবন এই যে সুন্দরবন সুন্দরবনে এরকম ভিতর ভিতরে লেক জোয়ারের পানি যখন ওঠে এখানে জোয়ার নাই জোয়ার থাকলে আমার মনে হয় বর্ষাকালে এগুলো পানি উঠে যায় হ্যাঁ হ্যাঁ তখন এগুলো ভিতর দিয়ে নৌকা যায় ওটা সবচেয়ে বেশি সুন্দর লাগে এখন শুধু শোনো এখন তুমি এদিক দিয়ে যাবা আর বর্ষাকালে এগুলা ভিতর দিয়ে পানি থাকে এর চেয়ে সুন্দর থাকে এর পারবে অনেক সুন্দর লাগে এই দেখ গাছগুলো কত সুন্দর এগুলো হলো শিখর গাছের শিখর কোন জায়গায় জায়গায় কালকে শুটিং স্পট আছে ভিতরে ভিতরে শুটিং স্পট আছে ও এটা ভিতরে শুটিং স্পট আছে কান কই কি আমরা গুলো চলে আসছি এই যে আমার মা কুট্টি মা মা এই যে এই যে মা তাবিয়া দেখেন মেয়ে আমার স্কার্ট পরে ঘুরতেছে আর এখানে আমরা ছবি উঠতেছি যে আপু আছে তো এই যে দেখেন রাতা গুলো যে পরিবেশটা এদিকে পানি এই পানিটা কিন্তু বর্ষাকালে যে আমরা যেখানে এখন হাঁটতেছি এই জায়গায় চলে আসে মানে আরও সুন্দর লাগে এই ভিতর দিয়ে পানির ভিতর দিয়ে হাঁটে যখন এই দেখেন কি সুন্দর জায়গা একটা পিকনিক স্পট প্লাস শুটিং স্পট এভাবে পুরো জায়গাটা এরকম জায়গা রাতারগুলোর সবাই আমরা আমাদের মতো করে আনন্দ করতেছি ওখানে আপনাদের ভাবি তারপর হলো তাঞ্জিলা তানজিলা মোবাইল দিয়ে ছবি তুললে অনেক সুন্দর লাগবে আমার কয়েকটা মোবাইল দিয়ে তুলা দে হুম দেখ মোবাইলের ভিউ দেখ এই যে যে দেখে তাকায় দেখ মোবাইলের ভিউ কম খারাপ নাকি বল কত সুন্দর তাবিয়া আমি আসো 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 আইসা পড়ো আইসা তাবিয়া আইসা পড়ো আসো এই যে তাবিয়া নাও তানজিলা রে নাও ওই যে আসো আম্মা আসো থাকো হাঁটু ঘাঁটু করে সাইডা দেব না তো এই যে সবাই করতে করতেছে দেখেন কি সুন্দর লাগতেছে ভিউটা কি মানে মারাত্মক এই ক্যামেরাম্যান ভাই কই ক্যামেরাম্যান ভাই এদিকে আসেন তো এই জায়গায় দেখেন এখানে আস্তে আস্তে মানুষ বাড়তেছে সবাই দূর দূরান্ত থেকে আসতেছে করতেছে তো আমাদের ঘুরা শেষ এই জায়গায় আমরা আর ঘুরবো না এখন আমরা চলে যাব সবাই আস্তে আস্তে এই পরিবেশটা দেখেন কি সুন্দর আসলে মানে এটা ভাষায় প্রকাশ করা না তবে আর আমি এই করতেছি আবা উঠেন আবা উঠেন তুমি আমার সাথে উঠবে মা বাবা এর সবাই উঠে পড়তে আল্লাহ হাফেজ রাতার গুল আমি আপনার স্মৃতি রাখতেছি স্মৃতির পাতায় রেখে দিলাম রাতার গুলের স্মৃতি সত্য কথা এখানে বর্ষাকালে আসলে আরো সুন্দর লাগবে এটা স্বাভাবিক হ্যাঁ বর্ষাকালে আসবা এই জায়গার সবচেয়ে বড় যে জায়গাটা সেটা হলো এই জায়গাটা এখানে এই এরিয়াটা অনেক বড় আর ওই যে দেখতেছেন ওটা হলো ওয়াশ টাওয়ার ওখান থেকে পর্যবেক্ষণ করে কোন দিক দিয়ে ওয়াশ টাওয়ার ওই দিক দিয়ে তো আসলাম

যালা ঠিক উঠে গেছে না আলাদা বিনু বিনু এই যে এটা হলো ওয়াচ টাওয়ার একতলা দুইতলা তিনতলা চারতলা পাঁচতলা ছয়তলা ওয়াচ টাওয়ার আরে এটার মুখ মোছার রুমাল তো এই যে ওয়াচ টাওয়ার এখানে হলো সবাই উঠে আর যখন পানি এটা হয়ে যায় না আর যখন পানি বেশি থাকে তখন এই উপরে উঠে মানে অবজারভেশন করে এই পানি কোন পর্যন্ত উঠে তিন তলা পর্যন্ত পানি ওঠে ওরে আল্লাহ এত পানি হয় তাহলে তো এগুলো সব ডুবে যাওয়ার কথা তবে এখানে একটা মেসেজ দিয়ে দিই রাতারাগুলো যারা আসবেন 27 কেউ আসবেন না 27 তারিখ আসলে কিন্তু অনেক কষ্ট হবে কারণ এখানে প্রচুর

আমার শ্বশুর খুব মজা করতেছে ভালো লাগতেছে অভ্যাস এই একটু সিলেটি ভাষায় মাতবা হ্যাঁ আঙ্কেল তোমার বাড়ি কোথায় তো সিলেটি ভাষায় সুন্দর করে বলো না বলো রাখমি গো কয় ভাই বোন পাঁচ ভাই তোমার নানির বাড়ি কোথায় তুমি আমার কান্দি তাহলে তুমি আমার কিছু জিজ্ঞাসা করো তোমাদের ভাষায় হ্যাঁ তোমার লজ্জা পাও কেন লজ্জা না সিলেটি ভাষা মাত না

তুমি শুধু এস ইয়েস বলতেছো কেন তুমি তুমি কিছু ওইভাবে বলো হ্যাঁ আমি এখানকার স্থানীয় এভাবে বলো না মানুষ তোমাদের ছেলেটের ভাষাটা শুনতে চাইতেছি হ্যাঁ পারে না না দেখো লজ্জা পাইতেছে সবচেয়ে বড় কথা হলো এটা লজ্জা পাইতেছে তাই না মানে ও লজ্জা আপনাদের ভাবি হইলো কই এই যে আমরা রাতার গোল আসলাম একদম রাতার গোল ফেলায় আসছি ওই যে জঙ্গল এই জায়গার পরিবেশ আর এই জায়গার পরিবেশ পুরো পার্থক্য না দুইটা দুই রকম মনে হচ্ছে এখানে মধ্যে কি শ্মশান আর ওখানে এলো আমরা সবুজের মধ্যে ছিলাম এই যে নৌকাগুলো কেমনে ভিড়ানো আর এই যে আপনাদের ভাবিকে কে জায়গায় রেখে আসবো বন মানুষ হয়ে যাবে পাঁচ বছর পরে আসছে আমরা পাঁচ বছর হ্যাঁ তিসা আমরা পাঁচ বছর পরে আসবো দেখি তুমি বনমানুষ মানুষ হয়ে যাও কিনা দেখার জন্য তো ঠিক আছে আমরা তো যে আমরা আয়সা এখানে একটু রেস্ট নিলাম আর কি করবো এটা দিয়ে টিকিট নিল আবার দিয়ে গেলাম দেখানো লাগে নাকি তো এই জায়গাটা হলো বিশাল বড় একটা মাঠ একদম ফাঁকা জায়গা আর আপনার হলো এখানে আমরা একটু এই যে তাবিয়া দেখেন অনেক জ্বালাইতেছে কারণ তো আসলে মা মা আল্লাহ খালি পাই কেন বাপ তোমাকে কে নামাই দেয় আব্বা তারপরে এই যে পানি মানে সবাই খুব টায়ার্ড মানে ঘুরতে গেলে কষ্ট করতে হয় হ্যাঁ একদম ঠান্ডা পানি খাইলে ঠান্ডা লেগে যাবে তুমি খাবে তাবিয়া ও তাবিয়া তুমি খাবে মা তাবিয়া খাবে না গুড বোকাল তাবিয়া খাবে না খাবে না মুখটা কেমন করছে আমি সবাই খুব টায়ার্ড হয়ে আছে ওই যে আমার শ্বশুর একলা একলা ওই জুস খাইতেছে কারোর সাদেও না আমার শ্বশুর এই যে একলা একলা খাইতেছে জুস ওই দেখে তান তো নানা জুস খাইতেছে দেখ তান তোমার নানারে রকমের ডাব খাইতে আহ যে ডাব তাবিয়াকে একটু দিবা তান হুম তাবিয়াকে দিবা হ্যাঁ দেখ তো খাই নাকি মা এটাকে ডাব খাবা মা তাবিয়া ডাব খাও ডাব পানি পড়ে যাবে পানি পড়ে যাবে থাক তুমি খাও বসে খাও তো এই সবচেয়ে বড় বিপজ্জনক হল এই রাস্তাটা পার হওয়া রাস্তাটা পার হয়ে এ দেখেন লন্ডনের সেই ব্রিজ আমরা একটু নামছি ছবি তোলার জন্য ও এটা হলো তোমার এই পাশ দিয়ে হাঁটার রাস্তা আছে বুঝলা সিলেটের হাইটেক পার্ক বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক তো এই যে হাইটেক পার্কটা আসলে এইভাবে ব্যতিক্রম হবে এটা স্বাভাবিক দেখেন যারা সিলেটে থাকেন তাদের জন্য এই যে হাইটেক পার্ক একটু দেখাই দিলাম এই যে আর বাসো